আব্বা, আমার একটা ক্যামেরা কিনে দিবা? ক্যামেরা দিয়ে আমিও বই বানাবো, খালি এমনি ছবি তুলি। বই বানান অত সহজ না, অনেক কষ্ট। বাবু ভিসু করে দিয়েছে সেটা জানানোর জন্য আমাকে ফোন করেছো? কথাটা চেঞ্জ করে দাও, তাই তো হয়ে যায়। ক্ষেত একবার ভিজলে যেমন তেমন, বেশি ভিজলে শুকায় না টুটুন রে, ডাইপার পরান না দিদি। ফারিয়া স্যার আর কোনো নায়িকা পাইলেন না আপনি? ওরে কি এখন পাবলিক খায়? তানবীর ভাই যে সিটে থাকে ডিরেক্টর খানা নাই। ক্যামেরাটা ওই ফাঁকের মধ্যে বসা আর শিফটি লাগা। এই ক্যামেরাটাই ফাঁকেন ডাইরেক্টর তো আপনি। তাহলে তানবীর ভাই কি লিখে বলে যে ক্যামেরায় জায়গা বসবো, লেন্সিটা লাগবে, ওইটা লাগবে? সে আপনার সঙ্গে আলোচনা করতে পারে, সে তো সিদ্ধান্ত দিতে পারে। শালা তুই টাকা সাউন্ডের পুলে এত বড় সাহস, ফকিং নি করার না। আপা আপনি কই? আমি আমাদের বিয়ের খবর এখন জানাবো না, ব্যাস। তুমি জানাতে না চাইলেও আমি জানাবো, ব্যাস। তানবীরের নিয়ে রজতরে নিতে হয়, নির্দিষ্ট নায়িকাকে নিতে হয়, নির্দিষ্ট মেকআপ আর্টিস্টকে নিতে হয়, নির্দিষ্ট গ্যাফারকে নিতে হয়। ডাইরেক্টর হিসেবে তাহলে কি করেন আপনার যোগ্যতাটা? আমি সিন্ডিকেটটা মেনটেন করতে পারতেছি, এটাই আমার যোগ্যতা। তানবীর আমার হাজবেন্ড, আপনাকে কে বলবো? আমি সাউন্ডম্যান, রেকর্ড আছে আমার কাছে। ওটা নায়িকের উপর জন্য কাকড়া স্যুপ, দুনিয়ার কাকড়া খাওয়াইছি, ভেটটা দিব কিনা আল্লাহ জানে। দেখতে কি যে মজা লাগে আব্বা, মজা তোর একদিন বিনাশ করবো।